বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম পাতারকান্দিতে বিষাক্ত পোকার আক্রমণে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট কুম্ভ নিদ্রায় কৃষি বিভাগ অসমে গন্ডারের হলগো চোরাকারবারের নয়া মোড় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের দুই বনকর্মী সহ আটক তিন আচমকা শিলচরের বাজারে আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি মাতায় মাথায় হাত গ্রাহকদের লালায় তীর মত জোয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ড্রাগসের রমরমা ব্যবসা উদ্বিগ্ন সচেতন মহল আগামী এক অক্টোবর থেকে গাড়ির জরুরি কাগজপত্র সঙ্গে না রাখলেও চলবে চালকদের ভারতে জারি হচ্ছে নতুন যানবাহন আইন পাতারকান্দিতে ড্রাগস মাফিয়াদের দৌরাত্ম মাকে বাঁচাতে গিয়ে দায়ের কূপে দুহাত আলাদা যুবতীর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে এসআই পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস পদত্যাগ অসম পুলিশের নিয়োগ বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমারের সিদ্ধক আমলে দক্ষিণ করিমগঞ্জে আত্মসাত হয়েছে কোটি কোটি টাকা ব্যর্থ আজিজ অভিযোগ ইকবাল হোসেনের আজ থেকে করিমগঞ্জে ব্যাপক হারে কোভিড টেস্ট ঘোষণা জেলা প্রশাসনের পাতারকান্দির সলগৈ শিব মন্দিরের রাস্তা নির্মাণের ফলক উন্মোচন বিধায়ক পালের স্বাস্থ্যর অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিকিৎসার জন্য দিল্লি থেকে আসলেন এমসের ডাক্তাররা বরাক উপত্যকার তিন জেলায় নতুন করে আরও ছেষট্টি জন করোনা আক্রান্ত মৃত্যু জনের বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট প্রতিদিন সকাল ও বিকালে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার আঞ্চলিক সংবাদপ্রেতী বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলা নেই ঘোষণা নেই হঠাৎ করে বাজারে আলু ও পেঁয়াজ দুটোই পঞ্চাশ টাকা পেরিয়ে গেল ফাটক বাজার সহ শিলচরের প্রধান বাজারগুলিতে রবিবার আলু বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি আর পেঁয়াজ বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা থেকে ছাপ্পান্ন টাকা প্রতি কেজি অথচ শনিবার এত দাম ছিল না হঠাৎ দাম বাড়ল কেন এর শুধুত্তর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না আলুর দাম চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গেল পঞ্চাশ টাকা যে পেঁয়াজ দুদিন আগেও ছিল চল্লিশ টাকার সেটা হয়ে গেল পঞ্চান্ন টাকা অবিশ্বাস্যভাবে এই দাম বাড়ার কারণটা কি। তার কথা সর্বভারতীয় বাজারের সঙ্গে তুলনা করলে এখনও শিলচরে আলুর দাম কম শিলচরে কোলা বাজারে ইউপি আলু পাইকারিতে বিক্রি হচ্ছে তিন হাজার আটশো টাকা করে কুইন্টাল যদিও খুচরোবাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা একই অবস্থা পেঁয়াজের এখন পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা তাই এই দামবালাকে তিনি তারা সাময়িক বলে মনে করেছেন দীপক পালের কোথায় এই অক্টোবর মাস পর্যন্ত দামটা বেড়ে চলবে কারণ আলুর ফলন গত বছর খুব একটা ভালো হয়নি নভেম্বরে নতুন আলু এসে যাবে তখন আবার দাম নেমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন একই অবস্থা পেঁয়াজের এখন নতুন পেঁয়াজ আসার সময় হয়েছে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স পেপার ও পলিউশন সার্টিফিকেটের মতো জরুরি কাগজপত্র আর চালকের সঙ্গে না থাকলেও চলবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এ ব্যাপারে একটি আইন জারি করেছে নতুন এই আইন আগামী এক অক্টোবর থেকে লাগু হবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং ই চালান একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র অনলাইনের মাধ্যমে তদারকি করা হবে ইতিমধ্যে সব রাজ্যের পরিবহন বিভাগ ও ট্রাফিক পুলিশের কাছে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে আগামী এক অক্টোবর থেকে গাড়ির চালকের কাছে কাগজপত্র চাওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের তরফে একটি সফটওয়্যার আনা হচ্ছে এবার থেকে ট্রাফিক পুলিশ পুলিশকর্মীরা সেই সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট গালির কাগজপত্র চেক করতে পারবেন ট্রাফিক পুলিশকর্মীদের কাছে একটি বিশেষ মেশিন থাকবে সেই মেশিনে গালির রেজিস্ট্রেশন নম্বর দিলেই যাবতীয় তথ্য পুলিশকর্মীদের হাতে চলে আসবে যেসব পুলিশকর্মীর কাছে ওই মেশিন থাকবে না তারা নিজেদের মোবাইল ফোনে সেই সফটওয়্যার ডাউনলোড করে রাখতে পারবেন সেখানে গালির রেজিস্ট্রেশন নম্বর দিলে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে মাকে বাঁচাতে গিয়ে দুহাত কাটা গেল চব্বিশ বছরের এক যুবতীর এই ঘটনায় দুপক্ষের মোট ছয়জন আহত হলেও একাংশের অবস্থা সংকটজনক তবে সাংবাদিকদের অনুসন্ধানে বিস্ফোরক তথ্য প্রকাশ্য এসেছে তথ্যমতে গোটা ঘটনা নেপথ্য রয়েছে ড্রাগস ব্যবসা জানা গিয়েছে পাতারকান্দির দুবাগ এলাকার সেলিমউদ্দিন দীর্ঘদিন থেকে ড্রাগসের কালো সাম্রাজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে সেলিম উদ্দিন তার বাড়ির তিনশো মিটার দূরবর্তী আবদুল কালামের বাড়িতে শনিবার রাতে যায় এবং কালাচাঁদের ছেলে শামিল হোসেনের সঙ্গে বাঘযুদ্ধে লিপ্ত হয় তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ডাক্কাতকি শুরু হয় এক সময় সেলিম বাড়িতে এসে দাঁড়ালো অস্ত্র নিয়ে গিয়ে শামিল হোসেনের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ তখন ছেলেকে সেলিমের হাত থেকে বাঁচাতে আসেন মা ফাতিমা বিবি এদিকে মায়ের উপর আক্রমণ হচ্ছে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসে বছর চব্বিশের সুবানা বেগম কিন্তু সেলিমের অস্ত্রের কূপে প্রথমে তার বাহাত দুটুকরো হয়ে যায় এরপর ডান হাতে অস্ত্র ধরতে চাইলে এই হাতও কাটা পড়ে খবর পেয়ে সামিলের ছোট ভাই জামিল হোসেন এলে সেলিম তার উপরও আক্রমণ করে বলে অভিযোগ ঘটনায় দুপক্ষের ছয়জন আহত হয়েছেন এদিকে খবর পেয়ে কাটালতলি পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য রাতেই মাকুন্দা হাসপাতালে পাঠানোর পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেছে এদিকে এই ঘটনায় গুরুতর জখম ফাতেমা বিবি এবং শামিল হোসেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যদিও সুবানাকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে সেলিম ও তার স্ত্রীর অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে অন্যদিকে জানা গিয়েছে সেলিম আগে চুরাইবালিতে আয়কর বিভাগের চেকগেট থাকার সময়ে সেখানে কাজ করত বহিরাজ্য থেকে আসা গালিগুলো কমিশনের মাধ্যমে পার করে দিত সে চেকগেট বন্ধ হওয়ার পর কর্মসংস্থান হারিয়ে ড্রাগসের সাম্রাজ্যে পা বাড়ায় প্রথম লকডাউনের সময় তার কাছ থেকে মোট সাত লক্ষ টাকা ড্রাগস নিয়ে সামিল হোসেন শামিল ওই সময় প্রথম ড্রাগসের সাম্রাজ্যে পা দে সেলিমের সঙ্গে চুক্তি ছিল ড্রাগস বিক্রি করে টাকা দেওয়ার কিন্তু দেয়নি এরপর সেলিম তাকে খুন করার হুমকি দেও বলে অভিযোগ এক সময় সেলিমের বইয়ে বালি সেলে পালায় সামিল দীর্ঘ চার মাস পর শনিবার বালি ফেরেছে ব্যাপারটি সেলিম বা সামিল কেউ খুলসা করেননি বিচারসেবা বা থানা পুলিশও অভিযোগ করতে পারেননি কিন্তু কাটালতলি পুলিশ এ ব্যাপারে সব কিছুই জানত আর গতকাল সামিল আসার পরই সাত লক্ষ টাকা চাইতে তার বালিতে যায় সেলিম এবং এ নিয়ে সামিলের সঙ্গে বাকযুদ্ধ হয় এক সময় রক্তকয়ী সংঘর্ষ ঘটে অসম পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির পর রবিবার পদত্যাগ করেছেন পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমার সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য নৈতিক দায়িত্ব স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন বলে তার চিঠিতে লিখেছেন চেয়ারম্যান প্রদীপ কুমার এদিকে এই কেলেঙ্কারির দুই মূল অভিযুক্ত অসম পুলিশের প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্ত এবং বিজেপি নেতা দীপন ডেকা এখনও ফেরার বলে জানিয়েছে পুলিশ রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘটনা সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য সিআইডি এবং ক্রাইম ব্রাঞ্চকে কোলা নির্দেশ দিয়েছেন কেলেঙ্কারির উপযুক্ত তদন্ত করতে যাতে কোনো দোষী পার না পায় রাজ্য সরকারের অসম দর্শন প্রকল্পের অধীনে করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা এলাকার সলগৈ শিব মন্দির থেকে ত্রিপুরাগামী আট নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় আট লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে রাস্তা নির্মাণের ফলক উন্মোচন করেছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাস্তা নির্মাণের ফলক উন্মোচনের সময় বিধায়কের সঙ্গে ছিলেন গোপালচান্দ কানু কান্তাপ্রসাদ যাদব রামচন্দ্র গোয়ালা অম্বিকা বৈদ্য চন্দন কালোয়া সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ